नौकरी की मांग को लेकर उप मुख्यमंत्री के घर के सामने युवक युवती आ पहुंचे। गौरतलब है कि कुछ दिन पहले वे शिक्षा मंत्री से मिलने गए तो उन्होंने कहा था कि कुछ दिनों में सभी की एक साथ नियुक्ति की जाएगी, लेकिन आज उप मुख्यमंत्री ने कहा कि फाइल उनके पास नहीं आई, जिससे उनका दिल टूट गया। फिर वे शिक्षा मंत्री से मिलने गए। मीडिया से मुखाबित होते हुए उन्होंने कहा कि वे भर्ती को लेकर बहाने बना रहे हैं, उनके दिन बीत रहे हैं। एक बार उप मुख्यमंत्री, एक बार शिक्षा मंत्री के द्वार जाते जाते उन्हें अब इस बात की चिंता सता रही है कि चुनाव सामने है, लेकिन उनकी नियुक्ति आखिर कब की जाएगी। আমাদের একটা দাবি ছিল যাতে করে সবাইকে নিয়োগ করা হয় একসঙ্গে, কারণ কি আমরা আরটিআর মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের শিক্ষা দপ্তরে 5300 জন পোস্ট খালি আছে। তো 5300 পোস্ট যদি খালি থাকে তাহলে আমাদের সবাইকে নিয়োগ করা যেতেই পারে, কিন্তু দেখা গেল যে উনি আমাদের ওই দিন বিকালবেলা আমাদের আমরা যখন এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, উনি বলেছেন কি যতগুলি ভ্যাকেন্সি পোস্ট খালি আছে ওনার কাছে উনি সবটাই দিয়ে দেবেন। উনি বারবার বলেছেন যতগুলি ভ্যাকেন্সি পোস্ট খালি আছে সবটাই দিয়ে দেবেন। হ্যাঁ, পরবর্তী সময় উনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে না, আমি তো বলিনি একবারও সবাইকে দেব। হ্যাঁ, মানে পুরো 180 ঘুরে গেলেন। আজকে আমরা সবাই এসেছি একসঙ্গে যে একটা দাবি নিয়ে যে আমাদের সবাইকে যেন একসঙ্গে নিয়োগ করা হয়, কারণ কি অনেকগুলি শূন্য পদ খালি আছে। এদিকে আমরা গতকালকেও দেখেছি চরিলামের একটা স্কুলে, যখন আমাদের ডেপুটি সিএম আমাদের যখন অর্থমন্ত্রী নিশিত কর্মণের সাথে আমরা তার সাথে দেখা করি, আমাদের প্রথমতেই আমরা যেহেতু ওই আমাদের শিক্ষামন্ত্রী রতনলাল স্যার বাড়ির সামনে আমরা প্রথমেই ডেপুটেশন দিয়েছিলাম যে আমাদের এসটিজিটি, অনলি এসটিজিটি, এটা কিন্তু এসটিজিটির ব্যাপার হচ্ছে, ক্লাস 9-10 মাস্টার, আমরা টিয়ার 2 কথা বলছি না, আপনারা প্রেসের মাধ্যমে আমাদের টিয়ার 2 বলছে কিন্তু কোনো কোনো চ্যানেলে, এটা কিন্তু হয় না, আমরা শুধু এসটিজিটির কথা বলছি, ক্লাস 9-10 যেই আমরা পড়াবো শিক্ষকতা, এটা নিয়ে আমরা আজকে অনেকদিন যাবৎ প্রায় 2 মাস ধরে আমরা এটা নিয়ে স্ট্রাগল করছি, আমরা সরকারের দ্বারস্থ হচ্ছি, কিন্তু এতদিন আমরা যেটা জানছিলাম, যেটা বুঝতে পেরেছিলাম যে আমাদের জবটা কনফার্ম, আমরা জব পেয়ে যাবো, আমরা অফার পেয়ে যাবো, এরকম কন্ডিশনে ছিলাম। আজকে খুবই দুঃখের বিষয়, চোখ দিয়ে জল আসছে, মানে কি বলবো, এনের কথা শুনে খুবই খারাপ লাগলো। স্যার বললেন যে আমাদের জব হবে না, মানে ফাইন্যান্সে কোনো ফাইলে পাঠানি হয়নি, এতদিন বলেছে যে 1081 স্টেপ বাই স্টেপ 1081 জনের ফাইল পাঠানো হয়েছে, কিন্তু স্যার বললেন এখন কোনো ফাইলে তাদের কাছে আসেনি, পৌঁছিনি, তাই না, কি এটার ব্যাপারে কিছু জানেন না, কিন্তু আমরা শিক্ষামন্ত্রীর সামনে দেখা করছি, শিক্ষামন্ত্রী বললো যে 5 তারিখে 206 জন আর 11 তারিখে পাঠিয়েছিল 249 জন, টোটাল 851 জন, আর আগের আমরা যেই পোস্টটা ছিল 230, টোটালি আমরা যেটা হিসাব করে দেখলাম 1081 জনের আমাদের অফার তৈরি হবে, মানে আমাদেরকে নিয়োগ করবে কনফার্ম, তাই নিব জানিয়ে দিয়েছেন, কিন্তু এখন এইটি কী তাল বাহানা চলছে আমি এটা কোনো কিছু, আমরা যত এখানে আমরা এসটিজিটি কোয়ালিফাইড আছি সবাই, আমরা এটা কী করবো আমরা নিজেও জানি, এখন কী তাল বাহানা চলছে, স্যার যেটা বলো, স্যারের কথার ইঙ্গিতে আমরা বুঝতে পারলাম এটা কিছু হয় না, মানে স্যার এটার ব্যাপারে কিছু জানেন না, ফাইন্যান্সে মানে স্যারের কাছে ফাইল আসেনি, মানে ফাইল না আসলে আমরা এতদিন আমাদের শিক্ষামন্ত্রী বললো যে ফাইল দিয়ে দিয়েছি, আমি পাঠিয়ে দিয়েছি, স্যার অ্যাপ্রুভাল দিলেই আমাদের মানে আমাদেরকে আপনি দিয়ে দেবে, নিয়োগ করে দেবে, স্যার এখন বললো যে ফাইল স্যারের কাছে আসেনি, স্যার দেখতেছেন ব্যাপারটা সামনে, স্যার দেখে আমাদেরকে নেক্সট ডে আমাদেরকে জানাবে, আর আমাদেরকে বলছে আমাদের এসটিজিটির ব্যাপারটা নিয়ে, কিন্তু কেসটাও স্যারের কাছে আমরা বললাম, স্যার কেসটার ব্যাপারে, স্যারে বললো যে দেখো কেসটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমাদের হাত নেই, কেসটা যে করেছে মানে কেস আমরা যেভাবে পারি আমরা উঠাতে হবে, আর জাজমেন্ট চলছে, এটার অলরেডি পুরো বাড়ি গেল আছে, এটা পুরো শেষ কেস, শুধু রায় হবে, তো স্যারে বললেন এটার ব্যাপারে একটু দেখবেন, দেখে এটাও একটু মীমাংসা করার চেষ্টা করবেন, কিন্তু আমাদের মেইন ব্যাপারটা ছিল এই আমাদের 1081 যে পোস্টটা ছিল ওটাকে দিয়ে দেবেন, স্যারে বললেন যদি স্যারের কাছে এসে থাকে স্যারের চেষ্টা করবেন আজকে 2-3 দিনের ভিতরে সাথে সাথে ফাইলটা স্যারের কাছে আনার আসার জন্য।